জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বারবার রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দোকানদারকে নোটিশ দেওয়া এবং দোকান ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় দোকানদারেরা। মঙ্গলবার দুপুরে নিউ ফারাক্কা স্টেশনের সামনে ফারাক্কা বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে নিউ ফারাক্কা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। প্রায় 50 বছর ধরে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় দোকানদারেরা ব্যবসা করে সংসার চালাচ্ছে। এই ব্যবসার উপরই পরিবারের জীবিকা নির্ভর করে। নিউ ফারাক্কার প্রায় 100টি দোকানদার ব্যবসা করে। দোকানদারদের দাবি, রেল কর্তৃপক্ষ দোকানদারদের বারবার নোটিশ দিচ্ছে দোকান ভাঙার জন্য। রেলের দরকারে রেল তার জায়গায় থাকা দোকান ভেঙে দিতে পারে, কিন্তু রেল এই জায়গায় দোকান করবে বলে জানা যায়। তাই দোকানদারদের দাবি, যাদের দোকান ভাঙা যাবে তাদের পুনর্বাসন দিতে হবে, তাহলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে, তা না হলে আমরা সর্বহারা হয়ে পড়ব। এখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বস্তিচরণ ঘোষ, বাপন ঘোষ ও সেন্টু মণ্ডল। এখানে কন্ট্রাক্টর শুনছি নাকি রেলের উন্নয়নের জন্য এখানে কিছু জায়গা দরকার আছে, সেই জায়গা দরকার আছে, সেই জায়গা তারা চায়। কিন্তু যতটুকু জায়গা দরকার আছে ততটুকু তারা ডিমার্কেশন করে নেব, কোনো আপত্তি নয়। আর যাদের পড়বে তাদের জন্য রেলের একটা বিকল্প ব্যবস্থা, তাদের ক্যান্টিন যারা আছে বা অন্য কোনো দোকান হবে তাদেরকে সেই ব্যবস্থাটা অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু অন্যায়ভাবে তাদের সঙ্গে কোনো আলোচনা না করে জবরদস্তি যদি ভাঙা হয়, সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব, আমরা বাধা দিব। উন্নয়নের ক্ষেত্রে আমরা বাধা দিব না। অবৈধভাবে ভাঙার জন্য যে তারা পরিকল্পনা করবে সেখানে আমরা বাধা দিব।